আসসালামু আলাইকুম, নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পর্দা বিরিয়ানি। পর্দা বিরিয়ানি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। মুরগি নিয়েছি আমি 1 কেজি, লবণ নিয়েছি আমি 7 মতো, ধনিয়া গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল স্পুন, গরম মশলা গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল স্পুন, মরিচ গুঁড়ো নিয়েছি আমি 1/2 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল স্পুন, শাহি জিরা নিয়েছি আমি 1 টিস্পুন, স্টার মশলা 1 পিস, এলাচ 2 পিস, লবঙ্গ 2 পিস, দারচিনি 2 পিস, তেজপাতা 4 পিসেস, আলু বোখরা 8 পিসেস, টক দই 1/2 কাপ, আদা রসুন পেস্ট 4 টেবিল স্পুন, কাঠবাদাম পেস্ট 4 টেবিল স্পুন, পেঁয়াজ পেস্ট 2 টেবিল স্পুন, পেঁয়াজ ব্রেস্তা 1/3 কাপ, মটরশুঁটি 1 কাপ, লেবুর রস 1 টেবিল স্পুন, সরিষার তেল 1/2 কাপ, কেওড়া জল 1 টিস্পুন। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা পাতিলা নিয়ে নিয়েছি, পাতিলার মধ্যে আমি একে একে মুরগিটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিব মশলা, আদা রসুন বাটা, বাদাম বাটা, আলু বোকরা, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা। টক দই দিয়ে দিচ্ছি, তেল, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মুরগিটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মুরগিটাকে চুলায় দিয়ে দিব। চুলায় আমি পাতিলাটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু হালকা নেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাতে থাকব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম হিটে থাকবে, খুব বেশি বাড়ানো যাবে না। দেখি এখন মুরগিটার কি অবস্থা। মুরগিটার মধ্যে পানি দেওয়ার দরকার নেই, একটু আর একটু কষুক, তারপরে যদি মাংসটা না গলে তাহলে আমরা একটু পানি দিয়ে দিব। দেখি আমি মুরগিটার এখন কি অবস্থা। মুরগিটার মধ্যে এখন আমি মটরশুঁটি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে, আর সাথে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। এখন আমি এটার মধ্যে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে এটাকে আমি এখন রান্না করব। ঢাকনাটা তুলে দেখি মুরগিটার কি অবস্থা। একটু আমি নেড়ে দিচ্ছি,
মুরগিটা হয়ে এসেছে, এখন আমি এটার মধ্যে কেওড়া জল আর লেবু রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি একটু নাড়া দিয়ে মুরগিটা নামিয়ে নিচ্ছি, চুলাটা আমি বন্ধ করে দিব। ময়দা নিয়েছি আমি 2 কাপ, লবণ স্বাদ অনুযায়ী, ইস্ট 1 টিস্পুন, চিনি 2 টেবিল স্পুন, তেল 1 টিস্পুন, কুসুম গরম পানি পরিমাণ মতো। আমি একটা বলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, এক একে দিয়ে দিচ্ছি ইস্ট, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব চিনি। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মথে নিচ্ছি। ময়দাটা আমার মথা হয়ে এসেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মথে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি বলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম জায়গায় ঢেকে রেখে দিব যে পর্যন্ত ময়দাটা ফুলে না যায়। এখন আমি বিরিয়ানির চালটা রেডি করব। চালের জন্য আমার কি কি উপকরণ আছে চলো যেয়ে দেখি। এখানে আমি 500 গ্রাম পোলাও চাল নিয়েছি, চালটাকে আমি ভিজিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। এলাচ 2 পিস, দারচিনি 2 পিস, লবণ স্বাদ মতো। এখানে আমি জাফরান নিয়েছি 1/3 টিস্পুন, জাফরানটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কেওড়া জল 1/2 টিস্পুন, কাঁচামরিচ দিয়েছি আমি 6 পিস, কাঁচামরিচটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি 4 টিস্পুন, কাজু বাদাম নিয়েছি আমি 1/3 কাপ, সরিষার তেল নিয়েছি আমি 1/4 কাপ, পানি নিব আমি প্রয়োজন মতো। আমি পানিটাকে চুলায় গরম দিয়ে দিয়েছি, আর আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, আপনারা যেই পটের 1 পট চাল নেবেন ঠিক তার সম পরিমাণ মানে 2 পট দিবেন পানি। পোলাওয়ের জন্য আমি চুলায় একটা পাতিলা দিয়ে দিয়েছি, পাতিলাটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পাতিলাটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পাতিলাটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এলাচ আর দারচিনি, দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি। এখন আমি চালটা ঢেলে দিচ্ছি। চালটা ঢেলে ভালো করে আমি ভেজে নিব চালটাকে।
চালটা ভাজা হয়ে গিয়েছে। আর আমি আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যে শুধু সরিষার তেল দিয়ে এটা পাকাতে হবে তা না, আপনারা চাইলে এটা রান্নার সময় আপনারা ইউজ করতে পারেন সয়াবিন তেল অথবা ঘি। আমি এখন পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চালের মধ্যে বেশি মশলা ইউজ করি নাই, কারণ আমি মশলাটা আপনার মাংসের মধ্যে ইউজ করেছি। এখন দিয়ে দিব লবণ, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে আমি ঢেকে দিব। পোলাওটা আমি দমে দিয়ে দিয়েছিলাম, এখন দেখি পোলাওটার আমার কি অবস্থা। পোলাওটা হয়ে গিয়েছে, এখন আমি পোলাওটা নামিয়ে নিব। আমি যে ডোটা মধ্যে রেখেছি ডোটা ফুলে উঠেছে, এখন ডোটাকে আমি দাবিয়ে মধ্যে নিচ্ছি। ডোটা মথা হয়ে গিয়েছে, এখন আমি ডোটাকে একটা ফিড়ির মধ্যে আটা ছিটিয়ে বেলে নিব। ফ্রিতে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি, এখন আমি ডোটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডোটাকে গোল একটা রুটির মতো বেড়ে নিব বড় করে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, রুটিটা আমি এখন দেখাচ্ছি কিরকম টাইপের মোটা হবে। বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না, ঠিক এরকম হবে। আর আমি একটা প্যানের মধ্যে তেল মেখে নিয়েছি, এখন আমি রুটির ভাজ করে তুলে নিচ্ছি। এখন আমি রুটিটা আস্তে আস্তে করে এটার মধ্যে বিছিয়ে দিচ্ছি। রুটিটা আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পোলাও, রান্না করা পোলাওটা। এখন উপরে দিয়ে দিব কাজু বাদাম, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা, আর দিয়ে দিব জাফরান। এখন উপরে দিয়ে দিচ্ছি আমি রান্না করা মাংস। উপরে আমার মাংস দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিব পোলাও। বাকি পোলাওগুলো আমার উপরে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আবার উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। উপরে দিয়ে দিব এখন আমি জাফরানের কালার।
এখন আমি এক সাইড থেকে ধরে যে বাড়তি অংশটা আছে এটাকে দিয়ে পোলাওটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। ভালো করে চেপে দিতে হবে। এখন এটা আমি ওভেনে দিব না, চুলায় দিয়ে দিব। প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটাকে আমি মিডিয়াম হিটে রেখে 4 মিনিট রান্না করব ঢেকে। 4 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি একটু উঠিয়ে নিচ্ছি। আর এটাকে আমি একটু আপনাকে দেখাচ্ছি, এটা নড়ছে মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আর সেম এরকম একটা প্যানের মধ্যে তেল মেখে আমি উল্টিয়ে নিচ্ছি। এটা আমি অন্য একটা প্যানে উল্টিয়ে দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন 5 মিনিট চুলা একদম ডিম করে এটাকে আমি রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি পর্দা বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি। পর্দা বিরিয়ানিটা আমি ঢেলে নিয়েছি, এখন আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি। আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার পদ্মা বিরিয়ানি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।